हेलो एवरीवन, वेलकम बैक टू हेल्थ एंड टेस्ट चैनल। आज के विषय आलोचना करब, इटी मानव देहर जन्य अनेक गुरुत्वपूर्ण वृक्क बा किडनी। किडनी मानव देहर अनेक बड़ एक गुरुत्वपूर्ण दिक, और ये विषयटाके आमरा जदि ना जानते पारि जे एर काज कि, आमादेर शरीरे कतटुकु गुरुत्व राखे, ताहले हयतो एई मानव देहर आमरा अनेकटा अवहेला करे करि आमादेर जन्य बोये आनबो अनेक मारात्मक क्षतिकर कारण। ताई चलुन आज के एई किडनी सम्पर्के नाना धरनेर अजाना तथ्य जानब, जा किना शुनले आपनिओ हयतो अबाक हये जेते पारेन। আমাদের দেহে কিডনির কাজ কি এবং কিডনি কেন আমাদের শরীরে প্রয়োজন, এই ধরনের নানা বিষয়ক তথ্য নিয়ে আজকের আমার প্রথম পর্ব, যে বৃক্ক বা কিডনি কি। তার আগে আমাদেরকে জানতে হবে যে কিডনির কারণে আমাদের দেহে কি কি ধরনের শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, বা কিডনির রোগ হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব, এই সমস্ত বিষয় আজকের আমাদের আলোচনা পর্বে থাকবে। তার আগে একটি কথা না বললেই না, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বৃক্ক বা কিডনি, মানব দেহে দুটি বৃক্ক রয়েছে। আমাদের শারীরিক বিপাকক্রিয়ার প্রতি মুহূর্তে বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়। এইসব বর্জ্য পদার্থ শরীরের জন্য ক্ষতিকর। কোষীয় শোষণ এবং অন্যান্য বিপাকীয় কার্যাবলীতে সৃষ্ট এইসব বর্জ্য রক্তে মিশে থাকে। রক্ত যখন বৃক্কের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, তখন বৃক্ক রক্ত থেকে সকল দূষিত ও ক্ষতিকর বর্জ্য আলাদা করে এবং মূত্রের সাহায্যে দেহ থেকে বের করে দেহকে নিরাপদ ও সুরক্ষিত রাখে। বৃক্ক ছাড়া মানুষ বাঁচতে পারে না, অর্থাৎ কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটি দেহের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। কিডনির অনেক সময় এমনও শুনেছে আপনারা, শুনে থাকতে পারেন, একটি কিডনি আছে আরেকটি নেই, বা একটি ছোট বা একটি বড়, এই ধরনের কিডনির নানা দিক রয়েছে। বৃক্ক অকার্যকর হতে থাকলে তা প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ দেখা দেয় না, এমনকি একটি বৃক্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও অন্য বৃক্কটি দেহের কাজ সুষ্ঠুভাবে করতে পারে। প্রস্তুত প্রায় সম্পূর্ণ অংশ নষ্ট হয়ে যাওয়ার পর বৃক্কের রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। এমতো অবস্থায় রোগ প্রতিরোধ কার করা যেমন কঠিন, তেমনি ব্যয় সাধ্য হয়ে পড়ে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের বৃক্কের নানা ব্যাধি থাকা সত্ত্বেও তারা তা জানেন না, বা জেনে থাকলেও কোনো উপসর্গ না থাকায় চিকিৎসা করছেন না। এতে ধীরে ধীরে বৃক্ক সম্পূর্ণ অকেজো হয়ে পড়তে পারে এবং মৃত্যু ঘটতে পারে। তাই আমাদের বৃক্কের সঠিক সুরক্ষা সম্পর্কে সচেতন হওয়া উচিত। আমরা এই পর্বে বৃক্কের গঠন কাজ ও বৃক্ক কিভাবে সুরক্ষিত রাখা যায় তা আলোচনা করব। বৃক্কের কিছু সাধারণ ব্যাধি ও তার লক্ষণ সম্পর্কে আমরা জানাবো, কারণ আপনি যদি বৃক্ককে বা কিডনিকে ভালো রাখতে নাই পারলেন, তাহলেই কিন্তু আপনি এই রোগের সম্মুখীন হবেন। তাই সবার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে বৃক্ক বা কিডনি আমাদেরকে ভালো রাখতে হবে, এবং বৃক্কের যে গঠন প্রণালী কেমন হয়, চলো তার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া যাক। বৃক্ক একটা সিমের বিচির মতো আকৃতি বিশিষ্ট। এটা হয়তো অনেকে শুনলে অবাক হবেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। বৃক্ক সাধারণ একটা ছোট্ট সিমের বিচির মতন, কিন্তু এর প্রভাব বা বিস্তার অনেক বেশি আমাদের শরীরের জন্য। প্রতিটি বৃক্ষ প্রায় 11 সেন্টিমিটার লম্বা, আর প্রস্থ ও পুরুত্ব যথাক্রমে 6 থেকে 3 সেন্টিমিটার। বাম বৃক্ক ডান বৃক্ক অপেক্ষা সামান্য লম্বা। পুরুষদের ক্ষেত্রে বৃক্কের ওজন গড়ে 150 গ্রাম এবং নারীদের ক্ষেত্রে বৃক্ক গড়ে 135 গ্রাম। বৃক্ক একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, যা সহজেই বৃক্ক থেকে আলাদা করা যায়। একে ক্যাপসুল বলে। এই ক্যাপসুলের বাইরে চর্বির আস্তরণ থাকে, যা আরও একটি আবরণ দ্বারা আবৃত। এই আবরণের বাইরেও একটি চর্বির আস্তরণ থাকে। এই চর্বির স্তর বৃক্কের গঠনকে দৃঢ় করে এবং পেটের অভ্যন্তর ভাগের পশ্চাৎ দেওয়ালে মেরুদণ্ড দুই পাশে বৃক্কের অবস্থানকে সুসংহত করে এবং বৃক্কের জন্য গদির ন্যায় কাজ করে। বৃক্কের অভ্যন্তরীণ অংশকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কর্টেক্স, এটি বাইরের দিকে অবস্থিত, মেডুলা, এটি ভেতরের দিকে অবস্থিত। তাছাড়াও রেনাল সাইনাস নামক একটি অংশ থাকে, যার মধ্যে রক্তনালী ও রেনাল পেলভিস অবস্থিত। রেনাল পেলভিস হলো একটি ফ্যানেলের মতো অংশ, যা থেকে ইউরেটার
এর সূচনা হয় ইউরেটার মূত্রথলির সাথে যুক্ত থাকে এবং বৃক্ষ থেকে মূত্রকে পরিবহন করে মূত্রনালীতে পৌঁছায়। মূত্রনালীতে মূত্র জমা থাকে, মূত্র ত্যাগকালে মূত্রথলি সংকুচিত হয় এবং মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে বাইরে নিঃকাশিত হয়। বৃক্ষের গঠন ও কার্যকর এক এক নেফ্লেন বলে। অর্থাৎ আপনারা একটা বিষয় লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন যে ইউরিনের সাথে কিডনির কিন্তু একটা বেশ অতপ্রতভাবে জড়িয়ে আছে, তাই এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। ইউরিনের কোনো সমস্যা হলে অবশ্যই মনে ধারণা আনতে পারেন যে কিডনির হয়তো কোনো সমস্যা হয়নি, এই বিষয়গুলোকে অবহেলা করা একেবারেই যাবে না। প্রত্যেক বৃক্ষে প্রায় 1 থেকে 3 মিলিয়ন নেফেন থাকে। নেফেন রক্ত রসকে পরিস্রিত করে এবং পরিস্রিত অংশকে কিছু নির্দিষ্ট উপাদান পূর্ণ শোষণ করে। পূর্ণ শোষিত হওয়ার পর বাকি পরিস্রিত অংশই মূত্র হিসেবে বৃক্ষ থেকে রেনাল পেলভিস হয়ে ইউরেটারে নিঃগৃহীত হয়। বৃক্ষের কাজ কি, চলুন সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি যা আমাদের জানা উচিত, আমাদের দেহে বৃক্ষের কাজটা কি। কিডনি বা বৃক্ষের প্রধান কাজ মূত্র তৈরি করা এবং রক্ত থেকে দূষিত ও ক্ষতিকর পদার্থকে আলাদা করে মূত্রের সাহায্যে দেহে থেকে নিষ্কাশিত করে। রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। রক্তের pH হলো 7 থেকে 45 থেকে 7 থেকে 45 দশমিক পর্যন্ত। এর সামান্য বিচ্যুতি ঘটলেই দেহে নানাবিধ সমস্যা দেখা যায় এবং দেহের বিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে, এমনকি কার্যকর চিকিৎসার অভাবে মৃত্যু ঝুঁকিও থাকে। অর্থাৎ কিডনি কিন্তু খুব ছোট্ট আমাদের দেহের, কিন্তু এর কার্যক্রম আমাদের দেহে অনেক বেশি, এবং এই ছোট্ট জিনিসটার যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু আমাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এবং এজন্যই দেখা যায় কিডনি রোগীদের খুবই বলে না যে অনেক সাবধানের সাথে দেখা হয় এবং তাদের এই রোগটাকেও খুব অনেক বেশি মারাত্মক গুরুতর আকারে দেখা হয়। এবং কিডনির রোগটাকে একেবারেই অবহেলা করা চলবে না। যদি আপনি দেখেন যে আপনার ইউরিনে বারবার ইনফেকশন হচ্ছে বা কি ডান দিক বাম দিক এই ধরনের ব্যথাগুলো হলে, বা সাধারণ আমি এর পর্বেও আমি তুলে ধরবো যে কী কী কারণে কিডনির রোগের লক্ষণগুলো কী হতে পারে সেই সমস্ত দিকগুলো তুলে ধরবো। তবে এই পর্বে আমরা জানবো যে কিডনির সম্পর্কে বিস্তারিতভাবে। আমাদের দেহের বিপাক ক্রিয়ায় অম্ল তৈরি হয় যা রক্তের pH এর ভারসাম্য নষ্ট করতে পারে, কিন্তু বৃক্ষ বাফার ক্রিয়ার মাধ্যমে রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য সুনির্দিষ্ট রাখে। দেহের প্রায় 60% অংশই পানি, আর বৃক্ষ দেহের পানির ভারসাম্য বজায় রাখে। বৃক্ষ রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করে। বৃক্ষ থেকে র্যানিন নামক হরমোন নিঃসৃত হয় যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তের লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন এরিথ্রোপয়েটিন যা বৃক্ষ থেকে নিঃসৃত হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদনে বৃক্ষ কার্যকর। বৃক্ষ স্বয়ংক্রিয় ভিটামিন ডি তৈরি করে। সুতরাং আপনারা আমার আজকের এই পর্বে বুঝতে পারছেন যে একটা মানব দেহে কিডনি বা বৃক্ষর কতটা প্রভাব রয়েছে। তাই এই বিষয়টাকে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নেক্সট পর্ব খুবই দ্রুত চলে আসবে। কিডনি রোগে প্রতিদিনই মারা যাচ্ছে অনেক মানুষ, এবং এই কিডনির অবহেলা না করে কিডনির যেন আমাদেরকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এই জন্য কিছু নিয়ম অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে।